আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমল করার পূর্ব শর্ত হল ইলম শিখা, জ্ঞান অর্জন করা। জ্ঞান ব্যতীত কোনো আমলই কবুল হবে না। কোনো কিছু শেখা ছাড়া সঠিকভাবে আমল করাও যায় না, আর সে আমল আল্লাহর কাছে কবুলও হয় না। তা করলেও সঠিক ও সুন্দর হয় না। এ কারণেই যে কোনো আমল করার আগেই আপনাকে ইলম অর্জন করতে হবে, সে আমল সম্পর্কে সুস্পষ্ট কোরআন এবং হাদিসের উপর ধারণা থাকতে হবে। কোরবানিও এমনই একটি গুরুত্বপূর্ণ আমল, যা পালন করার আগে আপনাকে অবশ্যই একটি দোয়া জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। এই দোয়াটি সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা না থাকলে কোশমিন কালেও আপনার কোরবানি কবুল হবে না, কারণ আপনি আপনার নিয়তি পরিষ্কার করতে পারবেন না। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনার কোরবানির পূর্ব শর্ত। এই দোয়াটি না জানলে শুধু গরু জবাই সার হবে, কিন্তু কোরবানি যেই মূল উদ্দেশ্যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ত্যাগ করছেন, সেই ত্যাগ কবুল হবে না। যেমনটি আদম আলাইহিসসালামের দুই সন্তানের একজনের কোরবানি আল্লাহ কবুল করেননি। একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। কাবিল অহংকারী ছিল, হাবিল ছিল অনুগত। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করেছেন, কিন্তু কাবিলের কোরবানি কবুল করেননি। প্রিয় দর্শক, আসুন এবার সেই আয়াতটি আমরা জেনে নিব, সেই দোয়াটি আমরা শিখব, যে দোয়াটি না জানার কারণেই মূলত কাবিলের কোরবানিও কবুল হয়নি। কোরবানির আমল করার আগে সে সম্পর্কে বেশ কিছু জিনিস শেখার আছে, যা অনেকেরই জানা নেই। বিশেষ করে কোরবানি কী কারণে করতে হয় তা অনেকেই জানে না। পর্যায়ক্রমে এসব বিষয় তুলে ধরা হবে ইনশাআল্লাহ এই ভিডিওটিতে, না টেনে শেষ পর্যন্ত দেখুন। তবে প্রথমে যে বিষয়টি জানা জরুরি তা হলো কোরবানি কী, এ প্রসঙ্গে আল্লাহ কী বলেছেন। প্রিয় দর্শক, কোরবানি হচ্ছে মনের তাকওয়া। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কোরবানির পশু জবাই করা। কোরবানির মধ্যে যদি অন্য কোনো চিন্তা থাকে তবে সে কোরবানি আদায় হবে না। এই জন্য কোরবানি করার আগে থামা এবং চিন্তা করা উচিত, কী জন্য এ কোরবানি, কেন কোরবানি করছি, আর কেনই বা মুমিন মুসলমান কোরবানি করছে। কোরবানি করার সময় মুমিন মুসলমানের অবস্থা কেমন থাকবে, কোরবানির গোশত রক্ত কি আল্লাহর কাছে পৌঁছে। হ্যাঁ, কোরবানি হচ্ছে মানুষের মনের তাকওয়া, আল্লাহর হুকুম পালনের, শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করা। কোরবানি করার সময় প্রত্যেক মুমিন মুসলমানের হৃদয় এ নিয়ত রাখা যে কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্য। মানুষের হৃদয়ে এ আবেগ ও অবস্থা বিরাজ করা জরুরি, যে মুমিন বান্দা বলবে, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য কোরবানি করছি, তুমি আমাদের কোরবানি কবুল করে নাও। সুবহানাল্লাহ, কেননা এ কোরবানির পশুর কোনো অংশই তোমার কাছে পৌঁছায় না, পৌঁছে শুধু আমাদের হৃদয়ের খালেস নিয়ত। কোরবানি করার আগে এভাবে নিজের নিয়তকে পরিশুদ্ধ করা খুবই জরুরি। যদি নিয়ত এমন হয় তবে আদৌ কোরবানি কবুল হবে না, কোরবানির হক আদায় হবে না। শুধু লোক দেখানো আর গোশত খাওয়া ছাড়া কোরবানির কোনো ফায়দাই হবে না। কেননা এমন অনেক মানুষ রয়েছে যারা এই কোরবানিকে লোক দেখানোর প্রতিযোগিতা স্বরূপ আদায় করে। এ যেন এক ফ্যাশন, কে কত বড় পশু কোরবানি করতে পারলো, কার পশুর দাম কত বেশি, কে দেশ সেরা পশু কোরবানি করলো, ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে বিভিন্ন মাধ্যমে আলেম আলামা ও ইসলামিক স্কলারদের আলোচনা ও দাওয়াতের কারণে, কোরবানি সম্পর্কে আলোচনার কারণে অনেক মানুষই কোরবানি সম্পর্কে স্বচ্ছ ও সঠিক ধারণা পেয়েছে, আর সেভাবে কোরবানি পালনের চেষ্টা করছে। এর মাঝে অনেক সময় ব্যাখেয়ালে, অনেক সময় কথার ছলে এইসব বিষয়গুলো চলে এসে যায়, যা তার কোরবানিকে নষ্ট করে দেয়, যার ফলে এ কোরবানি আর ইবাদত থাকে না। নিয়তের কারণে তখন আর কোরবানি ইবাদত থাকে না, কারণ ইবাদত হয় সেই কাজ, যে কাজ বান্দা মহান আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করে থাকেন। ব্যাপকভাবে কোরবানি করার কিছু কারণ। কোরবানি এমন এক ইবাদত যে ইবাদতে সব মানুষ অংশগ্রহণ করার চেষ্টা করে। সমাজের একাংশের মানুষের কোরবানি করার অন্যতম কারণগুলো হলো কোরবানির নগদ লাভ পাওয়া। কোরবানি করার সঙ্গে সঙ্গে মানুষ নগদ লাভ হিসেবে গোশত পেয়ে থাকে, যা অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না। এরকম নিয়ত থাকলেও কোরবানি হবে না। এক শ্রেণীর মানুষ নেতৃত্বের খাতিরে কোরবানি করে থাকে, নিজেকে নেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে কোরবানি করে থাকে, এমন চিন্তা থাকলেও কোরবানি হবে না। নাম যশের জন্য অনেকে কোরবানি করে থাকে, একাধিক সংখ্যক বড় বড় পশু কোরবানি করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে থাকে। এছাড়াও গরু কার সাইজ থেকে কোনটা বড়, সবচেয়ে বড় গরু কোরবানি করে আমি এলাকার মধ্যে বড় মাতবরির অর্জন করে রাখবো, এ নিয়ত করলেও কোরবানি আদায় হবে না।
এসবই কোরবানির নিন্দনীয় কাজ। এ কাজ ও নিয়তের ফলে মানুষের কোরবানি কবুলই হয় না। সে কারণে কোরবানি কি আর কেন কোরবানি করতে হয়, কোরবানির প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা কি নসিহত করেছেন তা বুঝতে হবে। আর অবশ্যই কোরবানি কবুল হওয়ার পূর্ব শর্ত স্বরূপ এই দোয়াটি সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। সেই দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক, দোয়াটি সূরা হজের 37 নম্বর আয়াতে রয়েছে, যার অর্থ হচ্ছে এগুলোর গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের মনের তাকওয়া। এমনইভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দাও, সুবহানাল্লাহ। এই জন্য কোরবানি করার পূর্বে এই দোয়াটি অবশ্যই মনে মনে একবার পড়ে নেওয়া এবং এই দোয়াটির অর্থ অনুধাবন করা। এই দোয়াটির অর্থ অনুধাবন ব্যতীত কোরবানির শর্তই পালন হবে না, কেননা আপনি যে শুধুমাত্র আল্লাহর কাছে নিজের মনের কোরবানি দিচ্ছেন, এই স্বীকৃতি আপনি দোয়ার মাধ্যমে দিচ্ছেন। আর এই স্বীকৃতি না দিলে পশু জবাই করাই সার, কিন্তু আল্লাহর কাছে মনের কোরবানি কখনোই কবুল হবে না, যেই কোরবানির উদ্দেশ্যে পশু জবাই হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার ও জানার তৌফিক দান করুক এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে অন্যান্য ভাই এবং বোনেরা এই আমলটি সম্পর্কে সুস্পষ্টভাবে ধারণা পেতে পারেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।